আমি বলি এখন আমি চাই ও না এখন আমার বাবা মার বাড়ি আছে ওই বাড়ি কি আমি রাসেল মিয়াকে লিখে দিব না সেটা বলি প্রত্যেক সম্পত্তি এখন রাসেল মিয়াকে লিখে দিব আমি নাকি আমার গয়না বেচে বেচে সব দিয়ে দিব অলরেডি তো দিছি ওর কষ্টের কথা শুনতে শুনতে নিতে নিতে আমি নিজে অসুস্থ হয়েছি যারা কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলেছে সাথে সাথে ওই রাতেই মারা গিয়েছে হ্যাঁ আছে হাত পা মানে প্যারালাইজড হয়ে গেছে সাথে রাসেলের কথা যে বর্ষা আমাকে টোপে ফেলে বিয়ে করছে বিয়ের পরে ও আমাকে টাকা পয়সা দেয় না ও লাস্ট টাইমে বলছে আপা এত মিথ্যা বলে আমার সাথে শুয়ে বলে আমি বাসায় ও এফডিসিতে আপা তোমাকেও মিথ্যা বলে আপাকে বলতেছে ফোনে ওভার দ্য ফোন যে আপা আমি তো এফডিসিতে অথচ আপার সাথে আমার ওই পাশ থেকে চ্যাটিং হইতেছে তখন আবার আপাকে আমি বললাম আপা ও তো আমার পাশে ও তোমাকে কিভাবে মিথ্যা বলতেছে আচ্ছা ওটা যদি করে থাকে ওর বিচার আল্লাহ পাক করবে আর কোরআন ছোঁয়া কিন্তু সোজা জিনিস চারটিখানি বিষয় না আচ্ছা কোরআন শরীফ ছোঁয়া ভালো না আমি এমন এমন রেকর্ড পেয়েছি যারা কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলেছে সাথে সাথে ওই রাতেই মারা গিয়েছে হ্যাঁ আছে হাত পা মানে প্যারালাইজড হয়ে গেছে সাথে হয় তো যেদিন কোরআন শরীফ ছুঁয়ে ও আমাকে একটু আগে ফোন দিয়ে বললো আপা ও তো লাইভে গেছে আমি তো লাইভে তো যাবেই তোমাকে আমি কত বুঝাইছি তুমি যাও মেয়েটার সাথে সংসার করো মেয়ে তো ড্রাইভে যাবে আমি তো আর বাধা দিবো না তোমাকে আমি বুঝাইছি তোমাকে যাইতে বলছি তুমি যাও নাই ও তো ওর কথা রাখছে ওর কথা রাখে আমি কারোর সাথে যোগাযোগ করি নাই কোনো ভিডিও করি নাই কোনো অডিও করি নাই শুধু আপার সাথে কমিউনিকেশন আপাকে পাঠাইছি কারণ আমি আল্লাহকে ভয় পাইছি এটা কোরআন শরীফ মানে আমার আমার কাছে অনেক খারাপ লাগছে ও জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে আমি তো নোয়াখালী কুমিল্লাতে না নারীদের না ওই যে ত্রাণ ইয়ে বন্যার ডায়মন্ড হাউস এবং ও মিলে কিছু ত্রাণ দিচ্ছিল ওকে বলছে তুমি সকালে চলে আসো কারণ আমরা চাই যে সবাই মিলে ত্রাণটা দিলে ভালো লাগে ওকে যাইতে দিল না বলো অসুস্থ যাবে না আব্বু অসুস্থ ওর আব্বু অসুস্থ সে চাইতো না আমি আবার আপার সাথেও মিশি যাই হোক এটা তার মেন্টাল তারপর আবার বললাম যে থাক ও বর্ষা যেহেতু মন টুন খারাপ চলো কক্সবাজার ঘুরে আসি আমার সময় নেই তারপর আমি বলছি চলো যাই মানে ওদের সংসার ঠিকানোর জন্য আমি কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে চাইছি আমার খরচ দিয়ে আমি চলো কক্সবাজার চলো বলছি না তোমাকে ও যেতে চাইছে কিন্তু আসলে যায়নি আমার চোখে তো আমাকে বোন ডাকছে আমার চোখে তো ভালোই হবে তাই না আমাকে তো বোন ডাকছে সে এখন যেগুলো শুনতেছি ক্রিমিনাল তো আর ক্রিমিনাল না হ্যাঁ এখন যেগুলো শুনতেছি এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না আমাকে আমাকে না অনেকে সে বলেছে যে বর্ষা আমাকে বলছে অনেক কটা ছবি বানাবে নাটক বানাবে ওর অনেক ফ্ল্যাট গাড়ি বাড়ি অনেক কিছু আছে ওই টোপ দিচ্ছে বলছে আমাকে টোপে ফেলে বিয়ে করছে মানে এটা রাসেলের কথা যে বর্ষা আমাকে টোপে ফেলে বিয়ে করছে বিয়ের পরে ও আমাকে টাকা পয়সা দেয় না আমি আমি ভাই প্রতিদিন বাবার ওষুধ বাচ্চার দুধ এবং প্রতিদিন লাইভের পারিশ্রমিক মিলিয়ে মাস শেষে যতটুকু আয় তার ঠিক সমমান ব্যয় ওর কিন্তু একটা ফ্ল্যাটও আছে আছে না হেদায়তপ্রাপ্ত হইছে আমার বোনটা হ্যাঁ হেদায়তপ্রাপ্ত হইছে এবং আমি উমরা হজ করার পরে আমি দুবাই টুবাই ঘুরে আমার টুল টুল দেখাইছি আমি আমার আমি নি তারপরে আমার আবার দুই বছর সাজা হলো তখন আমি বুঝছি যে আমার পাপে আমাকে ছাড়ে নাই আমি পাপ করতে পারবো না তখন আমি আবার বড় হজ করে আমি হিজাব ধরেছি আবা এটাও বলো আমি উমরা করাইতে চাইছিলাম হ্যাঁ আমি বলছি তুমি টাকা টাকা জমাই দুজনে মিলে তোমরা হজ আমি উমরা করাইতে চাইছি যারা করে প্রশ্ন আমি নিজে অসুস্থ হয়েছি ওর ঘটনার আগে কিন্তু আমি অসুস্থ ছিলাম না একদম আজকে লাইভে বলতেছে ওর ঘটনার আগে কিন্তু আমি অসুস্থ ও মানে ও তো একটা মেয়ে আমার তো দুটা মেয়ে আছে আমি একদম আমার দুটা মেয়ের চেয়ে বেশি আমার ছেলের বউকে ভালোবাসি পৃথিবী জানুক না জানুক আল্লাহ পাক জানে আমার দুইটা মেয়ে চেয়ে আমি আমার ছেলের বউকে বেশি ভালোবাসি ঠিক আছে আমি মেয়েদেরকে সবসময় ভালোবাসি কারণ আমার মেয়ে বড় মেয়েটা আমার কাছে থাকে না ব্যয়মনে থাকে ঠিক আছে সো আমি আমার আমি মেয়ে যাতে তাকে ভালোবাসি আমি একদিন মার খেয়ে কাঁদতে কাঁদতে বলতেছিলাম তখন আমার কান্না শুনে আপাও কান্না করে দিয়েছিল এবং বলতেছিল যে ও কেন এত অবিচার করতেছে কেন এত অমানুষের মতো কাজ করতেছে রাসেলের জন্য তুমি কেন পড়ে আসো ও আমার বাসায় যে এত কান্না করছে না আমি প্রথম ওরা কতক্ষণ বকা দিলাম যে বাল ছিটতে তুমি সংসার করতেছো তুমি ছেড়ে দিতে পারো না এত ভালোবাসার দরকার থাকে ওকে বকা টকা দিয়ে পরে ও বকে জড়া আমার মানে খুব খারাপ লাগলো যে মেয়ে একটা মেয়ে মানুষ ভালোবাসা ওর আগের ছবি দেখলে আমি মাঝে মাঝে দেখি এখন মানে আমার একটা মায়া হয়ে গেছে ওর প্রতি আমি ওর ফেসবুকে জীবনে ঢুকি নাই কিন্তু ইদানিং ঢুকতেছি
ওর আগের ছবিগুলি দেখলে আমার নিজেরই ভিতরে দহন হয় যে আল্লাহ, এত একটা সুন্দর মেয়ে, এত স্মার্ট একটা মেয়ে, এত সুন্দর করে সে যে গুজে থাকতো, সেই মেয়েটা আজকে কী অবস্থা তার, তার চেহারাটা কি দেখতেই মলিন লাগে, তাই না? সো মেয়েদের উপরে কিন্তু যারা অত্যাচার করে আল্লাহ পাক নানত করছে, আল্লাহ পাক বলছে তোমরা কখনো মেয়ে জাতিকে অত্যাচার করবা না, অত্যাচার করবা।